চাঁদের মাটিতে এলিয়েনরা দখল করে বসে আছে। তাহলে কি চাঁদে এলিয়েনরা হাজার বছর ধরে বসবাস করে আসছে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই রহস্যময় প্রশ্নের উত্তর পাবেন। বন্ধুরা, আপনার হয়তো বিশ্বাস হবে না যে ইদানিং একটা ব্যাপার মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, আর সেটা হলো চাঁদে নাকি এলিয়েনের অস্তিত্ব আছে। তো আপনার কি মনে হয়, এটা কি সত্যি? চাঁদের সাউথ পোলে সত্যিই কি এলিয়েন আছে? আজকের এই ভিডিওতে আপনি এই সমস্ত রহস্যময় প্রশ্নের উত্তর পাবেন। তাই আপনার কাছে শুধুমাত্র ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, যখন থেকে ভারতের বিজ্ঞান সংস্থা চন্দ্রযান 3 লঞ্চ করেছে, তখন থেকে ভারতের সমস্ত নাগরিকদের মধ্যে একটা উৎসাহ কাজ করছে। কিন্তু এই উৎসাহের সঙ্গে সঙ্গে সবার মনে একাধিক প্রশ্ন জেগে উঠেছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, চাঁদে সত্যি কি এলিয়েন আছে? মানুষ চাঁদে গিয়ে কি এলিয়েনের দেখা পাবে? বন্ধুরা, আপনি জানেন যে আমরা চাঁদ থেকে শুরু করে মঙ্গল পর্যন্ত নিজেদের হাতের মুঠোয় আনার চেষ্টা করছি, যাতে আমরা মহাকাশের সমস্ত রহস্যের পর্দা ফাঁস করতে পারি। বলা হয় যে এলিয়েনের রহস্য মহাকাশের অসংখ্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যার কারণে চাঁদে পা রাখা প্রথম মানব নীল আর্মস্ট্রং এবং বাজ অ্যালড্রিন এলিয়েনের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যেটা শুনে যে কারো মাথা ঘুরে যাবে। পৃথিবী থেকে 384,400 কিলোমিটার দূরে অবস্থিত চাঁদে এলিয়েন সভ্যতা থাকতে পারে। আপনি জেনে অবাক হবেন যে এলিয়েনরা 260 ডিগ্রি সেলসিয়াস থেকে 280 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও সহ্য করতে পারে। এছাড়াও এটাও বলা হয় যে এলিয়েনরা হাজারো বছর ধরে জীবিত থাকতে পারে। আর এই সব প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য চাঁদে গভীরভাবে রিসার্চ করা হচ্ছে, কারণ চাঁদে মানুষেরা অনেকবার পা রেখেছে। আর রিসার্চ করার জন্য সেখান থেকে মাটি এবং ধাতু সংগ্রহ করা হয়েছে। চাঁদের পৃষ্ঠেও পানির অস্তিত্ব আছে, কিন্তু সেটা বরফরূপে জমা আছে, আর এই কারণে বিজ্ঞানীরা চাঁদে বস্তি গড়ে তোলার প্ল্যানিং করছে। মূলত এসব বিষয় নিয়ে নাসা সবচেয়ে বেশি মাথা ঘামায়। আর আপনি হয়তো জানেন যে চাঁদের জমিও বিক্রয় করা হচ্ছে, অর্থাৎ মানুষ পৃথিবীর মতোই চাঁদে বসবাস করার স্বপ্ন দেখছে। কিন্তু বন্ধুরা, চাঁদে এলিয়েন থাকার রহস্য যেমন মানুষদের মধ্যে ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনই ধারণা করা হচ্ছে যে চাঁদে পাঠানো প্রতিটি মানব মিশনেই বিজ্ঞানীরা এলিয়েনের দেখা পেয়েছিল। আপনি জেনে অবাক হবেন যে সাল 2020-এ চায়নার পাঠানো রোভার চাঁদের রহস্যময় জিনিস দেখেছিল। এই রোভারটি তার লোকেশন থেকে 80 কিলোমিটার দূরে রহস্যময় জিনিসটি দেখেছিল। মূলত চায়নার রোভার উজ্জ্বল আলো বিশিষ্ট চারকোনা বস্তু দেখেছিল। ব্রিটিশ লেখক সাইমন লুইস বলেছিলেন যে চাঁদে পাঠানো সমস্ত মানব মিশন এমন অসংখ্য সব রহস্যময় ঘটনার সাক্ষী হয়ে আছে, যেটা প্রমাণ করে যে চাঁদে এলিয়েনের অস্তিত্ব আছে। নাসা যখন 1972 সালে অ্যাপোলো 16 মিশন চাঁদে পাঠিয়েছিল, তখন একটা ফটোতে স্পষ্ট লম্বা এলিয়েন ফিগার ক্যাপচার হয়ে গেছিল। বলা হয়েছিল যে এই অদ্ভুত ফিগারটি চাঁদের একটা গর্তে লুকিয়েছিল। সাইমন লুইসের মতে, নাসা জেনে শুনে দীর্ঘদিন যাবত এলিয়েনের অস্তিত্বকে লুকিয়ে আসছে। নাসা অ্যাপোলো মিশনের দ্বারা খুঁজে পাওয়া এলিয়েনের রহস্যকে কখনো মানুষের সামনে প্রকাশ করেনি, কিন্তু বর্তমান সময়ে এইসব রহস্যের পর্দা উন্মোচন হচ্ছে। অ্যাপোলো মিশনে হওয়া এলিয়েন কাউন্টারের উপর এটা প্রথম অভিযোগ নয়। সাল 2005-এ অ্যাপোলো মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য বাস অ্যালড্রিন দাবি করেছিলেন যে যখন তিনি নীল আর্মস্ট্রংয়ের সাথে প্রথমবার চাঁদে পা রাখছিলেন, তখন দুজনেই চাঁদের মাটিতে অদ্ভুত জিনিস দেখেছিলেন, যেগুলো তাদের খুবই নিকটে পৌঁছে গেছিল। এছাড়া তারা চাঁদে UFO দেখারও দাবি করেছিল। এই ঘটনাটি 2005-এর, যখন আমেরিকান একটা টিভি শোতে তাদের ইন্টারভিউ চলছিল। এই ইন্টারভিউতে তিনি চাঁদে অদ্ভুত জিনিস দেখার ব্যাপারে ব্যাখ্যা দিয়েছিলেন। তার দাবি অনুযায়ী এমন জিনিস তিনি আগে কখনো দেখেননি, কিন্তু অ্যাপোলো যাত্রীরা তখন এই খবরটি মানুষের সামনে প্রকাশ করেনি, কারণ এতে তাদের মিশনের উপর খারাপ প্রভাব পড়তে পারত। 1969 সালে অ্যাপোলো মিশনের শেষের দিকে, অর্থাৎ 21 জুলাই 1969 সালে ভোর 4টার সময় নীল আর্মস্ট্রং UFO এর মতো কিছু একটা দেখেছিল, যেটা তিনি নাসার বাকি বিজ্ঞানীদেরও বলেছিলেন। এই অজানা বস্তুটি তাদের কাছে কোনো মহাকাশযানের মতো লাগছিল, যেটা অনবরত তাদের পিছু করছিল এবং তাদের দেখছিল। বন্ধুরা, কিছুদিন আগে নীল আর্মস্ট্রং এবং বাজ অ্যালড্রিনের ইন্টারভিউ খুবই ভাইরাল হচ্ছিল। এছাড়া এক্সপার্টদের মতে তাদের বিশাল সব টাওয়ার আছে, যেগুলো লম্বায় প্রায় 2,000 থেকে 2,500 মিটার পর্যন্ত হতে পারে। আর বাস অ্যালড্রিন এমনই কোনো বিশাল টাওয়ারকে দেখেছিলেন, যেগুলোকে এলিয়েনরা কয়েক হাজার বছর আগে বানিয়েছিল। এই সব দাবিগুলো যদি সত্যি হয়, তাহলে এটা অনেক বড় চিন্তার বিষয়। আপনি হয়তো মনে করে থাকেন চাঁদের মাটি আমাদের পৃথিবীর মতো, কিন্তু এটি সত্যি নয়, বরং সেখানকার অবস্থা সম্পূর্ণ ভিন্ন। চাঁদে পৃথিবীর মতোই মাটি, পাহাড় পর্বত এবং আগ্নেয়গিরি আছে, আর এটাকে দেখতে মরুভূমির মতো লাগে।
এখানে বিশাল বিশাল গর্তের অস্তিত্ব আছে, যেগুলো উল্কাপাতের কারণে তৈরি হয়েছে। চাঁদের নিঃশ্বাস নেওয়ার মতো কোনো বায়ুমণ্ডল নাই, এছাড়া এখানে কোনো ঋতুও নেই, যার কারণে এখানে কোনো গাছপালা জন্মায় না। যদি এখানে কোনো নিশানা তৈরি হয় তাহলে তা কখনো নষ্ট হয় না। কিন্তু বন্ধুরা, আমাদের চাঁদ রহস্যের দিক থেকে কোনো অংশে কম নয়। এখানে যতবারই মানব মিশন পাঠানো হবে ততবারই নতুন নতুন রহস্য মানুষের সামনে উঠে আসবে। ভারতের চন্দ্রযান 3 চাঁদে পানি থাকার অস্তিত্ব প্রমাণ করলে আমেরিকাও চাঁদে কয়েকবার মিশন পাঠিয়েছিল। আপনার কি মনে হয় চাঁদে সত্যি কি এলিয়েন আছে? উত্তরটা আমাদেরকে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।